নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি এবং হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। আশা করছি আমার এই চেষ্টা অর্থাৎ আপনাদের যে ডাক্তার বানানোর যে চেষ্টা অবশ্যই সফল হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকদিন আপনারা আমার কাছে প্রচুর ফোন কল করেন এবং আমি মানে কি বলবো উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাই, এমনকি একটা ফোনের উপরে আরেকটা কল এসে কেটে দেয় এমন অবস্থা হয়েছে। সুতরাং আমার মনে হচ্ছে যে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন, এই শিক্ষাটা কন্টিনিউ করবেন, এটা আমার রিকোয়েস্ট। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা কিন্তু টিপে দেবেন, তাহলে প্রত্যেক দিন দেখবেন নতুন নতুন ভিডিও আমি পাবলিশ করছি সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আজে বাজে ভিডিও না দেখে এটা দেখা অনেক ভালো, কারণ শরীরটা যদি ঠিক থাকে দেখবেন সবকিছু ঠিক আছে। আর এই শরীরের সাথে কিন্তু আপনার পেশা, পারিবারিক সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক, এভরিথিং ডিপেন্ডস অন ইয়োর বডি ফেস। হ্যাঁ, এটাকে সুন্দর রাখতে পারলে সবকিছু ঠিক। সেজন্য স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে হবে। আর কিছু যদি নিজের জানা না থাকে, সবকিছু যদি ডাক্তারের বোর্ডে ছেড়ে দিতে হয় তাহলে তো প্রচুর টাকারও দরকার, সময়ের দরকার। আর সব ডাক্তার কিন্তু ভালোও করতে পারে না, এটাও মনে রাখবে। হ্যাঁ, টাকা তো সবাই দেন, অ্যালোপ্যাথির ডাক্তার দেখান, টাকা খরচা করে, কত ভালো অনেকে কিন্তু হন না, দুঃখটা ভেতরে থেকে যায়। তাই আমি বলছি এর চেয়ে হোমিওপ্যাথি ফার ফার বেটার, কম খরচে অনেক দুরারোগ্য রোগও ঠিক হয়ে যায়। আর সাধারণ রোগ তো আর কি বলবো, আমরা তো বলে লাভ নেই, 10 টাকা 5 টাকায় অনেক বড় বড় রোগ আমি সারিয়ে তুলেছি। অতএব আমি মনে করি আপনাদের হোমিও চিকিৎসা সম্পর্কে জানা খুবই দরকার। আজকে যে সমস্যাটা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি, আমার মনে হয় এটা একটা বিশাল সমস্যা, সামাজিক সমস্যা। সমস্যাটা কি জানেন? কিছু লোক একটা ভীষণ কুঅভ্যাস, ভীষণ কুঅভ্যাস কি, মদ খাওয়া। এই যে মদ খাওয়া, এটা যে কত পরিবারকে নষ্ট করেছে, কত ফ্যামিলিকে ধ্বংস করেছে বলে লাভ নেই। স্ত্রীকে মারধর, ছেলে মেয়ের প্রতি উদাসীনতা, কর্তা ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে ফ্যামিলির দিকে কোনো দৃষ্টি নেই, ইভেন নেশা করতে করতে নিজের বউকে ছেড়ে আরেক বউকে নিয়ে টানাটানি, অন্য আরেকজন ব্যক্তির বউকে নিয়ে পালিয়ে যাওয়া, হ্যাঁ কাউকে খুন করা, এই সমস্ত কিছু কিন্তু ওই নেশা থেকেই লোকেরা করে থাকে। অর্থাৎ নেশা মানে কি, সে আর নিজেকে, নিজের বুদ্ধি, হ্যাঁ সমস্ত কিছু হারিয়ে ফেলে। সুতরাং নেশা এমন একটা জিনিস, নেশা মানুষকে একদম মৃত্যু অবশ্যম্ভাবী। আপনারা দেখেছেন অনেকেই লিভার সিরোসিস, অ্যালকোহলিক লিভার সিরোসিস যেটাকে বলা হয়, মদ খেতে খেতে লিভার পচে যায় এবং পচে লাস্টে বাস মেরে মরে যায়, এটা কিন্তু আর ছাড়ানো যায় না। এই যে নেশা এমন একটা জিনিস, এই জন্য দেশের সরকার এখন কিন্তু ওই নেশা বিরোধী নেশা কেন্দ্র অনেকগুলো করেছেন এবং চেষ্টা করছেন, যুবক বলেন এবং বয়স্ক লোক বলেন, ফ্যামিলির কর্তা বলেন, এই নেশাগ্রস্ত মানুষদের সুস্থ করার জন্য সরকারও কিন্তু চেষ্টা করছেন আর আমরাও চেষ্টা করছি। ডাক্তার হিসেবে আমরা যা যা করতে পারি তাও চেষ্টা করছি। আর এই চেষ্টার উদাহরণস্বরূপই আজকে আমি এই মদ খাওয়া থেকে মুক্ত করার অর্থাৎ নেশা তাড়ানোর যে ঔষধটা হোমিওপ্যাথিতে আছে, অন্য কিছুতে নেই, অ্যালোপ্যাথিতে নেই, 100% জেনে রাখুন, এই নেশাগ্রস্ত মানুষকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য যে ওষুধগুলো থাকে সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে বুঝতে পারছেন আজকে এই ভিডিওটা কত জরুরি, কত জরুরি মানে কি বলবো। এই ভিডিওটা দেখবেন তো দেখবেনই, এটা কিন্তু আপনার সবাইকে শেয়ার করবেন, ফেসবুক এখানে ওখানে শেয়ার করবেন, কারণ এই ভিডিওর যদি কিছু সুফল আমরা পাই তাহলে আমাদের সমাজে কিন্তু অনেক সুস্থতা এসে যাবে, অনেক ফ্যামিলি বাঁচবে। প্রত্যেক দিনই অনেক গৃহবধূর কান্না কি বলবো, হ্যাঁ হা করে চেয়ে আছে, চালান আসবে, ডাল আসবে, মাছ আসবে, খাবে কি, কোথায় এগুলো এলো। রাত্রেবেলা দেখা যায় কর্তা বাবু টলতে টলতে ঘরে ঢুকেছেন, বাজারের ব্যাগ তো নেই, হ্যাঁ ওটা কোথায় পড়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে ঢুকেই বউকে ধমকে ধমকে উল্টা মারধর করে, কোথায় খাওয়ার, কোথায় শিশুরা বিছানায় কান্নাকাটি করছে, মা ভাত খাবো, মা ভাত খাবো, কর্তাবাবু তো একদম পুরো লোড হয়ে আছেন। এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে। আর এই নেশাটার অভ্যাসটা কিন্তু ওই পুজো পার্বণ এগুলো, পুজোর সময় ছোট ছোট বাচ্চারা কি বলবো, ফরেন লেকারের দোকানে লাইন লাইন,
ফরেন লোকের দিকে আমি যে লাইন দেখেছি রেশন শপের লাইনের মতো, সরকার কেন যে এই জিনিসটাকে বন্ধ করে না সেটাই আমি বুঝি না। এটা দরকার, সামান্য কিছু ট্যাক্সের লুবে সরকার কিন্তু ওপেন করে দিয়েছেন বারগুলোকে, আর লোকেরা একদম লজ্জাশরম ভুলে গিয়ে লাইন ধরে মদ কিনে খায়, আর তারপরে ফ্যামিলি ধ্বংস, সমাজ ধ্বংস, সন্ত্রাস, সমস্ত কিছুই মদের কারণে হয়ে থাকে। কারণ মানুষ তো মদ খাওয়ার পরে সুস্থ থাকে না। আসুন কথা না বাড়িয়ে, এই মদ খাওয়া থেকে বাঁচানোর সোজা রাস্তা আছে, খুব চুপচাপ করা যাবে এটা, খুব চুপচাপ। মানে গৃহবধূ জলের সঙ্গে মিশিয়ে যদি এটা খাইয়ে দেন স্বামীকে, কাজ হয়ে গেছে। কন্টিনিউস এটা দিতে পারবেন, বুঝবেই না স্বামী, এটা বুঝতেই পারবেন না। তাহলে দেখুন কত মজা, স্বামীকে তো আর কিছু খাওয়াতে লাগছে না, জলের মধ্যে দু তিন ফোঁটা ফেলে দিয়ে 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 খাইয়ে দিন। কিছু বলার দরকার নেই, কিছু করার দরকার নেই, ধীরে ধীরে নেশাটা কেটে যাবে, নেশা করার ইচ্ছেটা চলে যাবে। এটাই তাহলে কি কি ওষুধ আছে আমি বলে দিচ্ছি। দেখুন কিছুদিন আগে টিভিতে আয়ুর্বেদের একটা প্রোডাক্ট বেরিয়েছিল, সেটার নাম ছিল অ্যাডিকশন কিলার, আপনারা খোঁজ নিতে পারেন। এটাও একটা ভালো ঔষধ, অ্যাডিকশন কিলার, এটা কিন্তু আয়ুর্বেদ, এটার দাম আছে, বেশ দাম, যেহেতু এটা কাজ করে এই জন্য এটার সাংঘাতিক দাম, প্রায় 2,750 ছিল একটা শিশির দাম, এখন কত আছে আমি বলতে পারবো না, বাট ভীষণ দাম এটার। তো অনেকেই কিনেছেন, অনেকে ফলো পেয়েছেন। আচ্ছা, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি আয়ুর্বেদ নিয়ে কথা বলবো না, আমি জাস্ট উদাহরণ দিয়েছি। আমার হোমিওপ্যাথিতে এত হাজার হাজার টাকা খরচা করার দরকার নেই, আর সেটা করতেও পারবে না। অনেক গরিব মহিলারা আছেন যারা এত দাম দিয়ে ওষুধ কেনা মুশকিল, সম্ভব না। আপনারা বড় জোর 50 টাকা 100 টাকা 200 টাকার ভেতরে যে ওষুধটা সেটাই আপনারা কিনতে পারবেন। তাহলে হোমিওপ্যাথিতে এই ওষুধটা আছে, সে ওষুধটার নাম কি শুনুন, স্টারকুলিয়া একুমিনেট, স্টারকুলিয়া একুমিনেট। এটা একটা ঔষধ, এটা এই গাছ কাঁচলার থেকে তৈরি হয়, ভারতে এটা পাওয়া যায়, রাজস্থান গুজরাট জয়পুর এইদিকে এই গাছটা পাওয়া যায়, সেটার থেকে এটা তৈরি করা হয়েছে এবং এক্সপেরিমেন্ট করে নেশাগ্রস্ত মানুষদের কিন্তু সুস্থ করে তোলা হয়েছে। আমি ভিডিওতে এটার একটা ছবি আমি দেওয়ার চেষ্টা করবো, যদি দিতে পারি তো দিলাম। আর যাদের নেশাগ্রস্ত স্বামীকে বাঁচানোর ইচ্ছে এবং নেশার থেকে মুক্ত করার ইচ্ছে, অবশ্যই ফোন নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই আমাকে কল করতে পারেন। আমি সুন্দর করে কিভাবে খেতে হবে, কি করতে হবে, এটার সাথে আরো দু চারটা ওষুধ মিশিয়ে দিলে আরো বেটার। তো পুরো নিয়মটা যদি আমার গাইডেন্সে থেকে করেন তাহলে আমার মনে হয় ফার ফার বেটার হবে, কারণ আপনাদের কাঁচা হাতে এটা করতে গিয়ে হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ নতুন তো। তো এই জন্য বলছি, যাদের ফ্যামিলিতে এই ধরনের মানে স্বামী মদ খাচ্ছে বা এনিথিং, মানে যে কোনো ব্যক্তিকে যদি নেশা থেকে মুক্ত করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন করে দেবো, আপনারা খাইয়ে দিতে পারবেন ধীরে ধীরে, রোগীর টেরই পাবে না কি খাচ্ছে, ঠিক আছে। এই যে ওষুধটা, এটার খাওয়ার নিয়ম ভেরি ইজি, আমি তো বলছি 10 ফোঁটা 10 ফোঁটা করে দু তিন দিনে দুবার তিনবার করে খাওয়ালেই ঠিক হয়ে যায়। কিন্তু মাঝামাঝি সময়ে এই ব্যক্তির আর কি কি সমস্যা আছে সেগুলো জানতে হবে, শরীরে আর কোনো রোগ আছে কি না সেটা জানতে হবে, এবং সেটা না জেনে বুঝে যদি এই ওষুধটা খাওয়ানো হয় তাহলে ক্ষতি হতে পারে, কারণ এটার সাথে অন্যান্য ব্যাপারগুলো ঠিক না থাকলে এটা কাজ করবে না। এই কথাটা কিন্তু আমি ভালো করে বুঝে দিচ্ছি, শুধু একা এই ওষুধটাতে হবে না। তাই অবশ্যই নেশাগ্রস্ত যদি কাউকে ঠিক করতে হয় আমাকে ফোন করবেন কাইন্ডলি, ঠিক আছে। এই যে ব্যাপারটা আমি বারবার বলছি, আমাদের সমাজের জন্য এই নেশাগ্রস্ত মানুষরা কিন্তু খুব খুব সমস্যাজনক, ওদের দ্বারা অনেক দুষ্কর্ম হয়ে থাকে। নেশা করে লোকেরা, এই তো সেদিন একটা মেয়েকে র্যাপ করে একটা ছেলে মেরেই ফেলল ওই নেশা করে, নেশার পরে মানুষের আর কোনো হুশ জ্ঞান থাকে না। হ্যাঁ, এই জন্য বলছি যে এই নেশাটা তাড়ানোর সবারই চেষ্টা করতে হবে। এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, 100% এট অবশ্যই শেয়ার করুন, ফেসবুকেও দিন। হ্যাঁ, কিছু না কিছু তো হবে, কিছু না কিছু তো হবে, একটু একটু করে যদি কাজ হয় ঠিকই হবে। আপনারা জানেন এই যে নেশা মুক্তি কেন্দ্র আছে এখন সরকার বানিয়ে দিয়েছে, সেগুলোতেও এই সমস্ত ওষুধই ব্যবহার করা হয় একটু এদিক সেদিক, এবং সেখানে রেখে ধীরে 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 নেশামুক্ত করার চেষ্টা চলে, এবং অনেকেই কিন্তু নেশামুক্ত হয়ে ঘরে ফিরে আসেন নেশামুক্তি কেন্দ্র থেকে, এটা সরকার চাইছেন, ঠিক আছে। আজকে তাহলে এই নেশামুক্তির যে ওষুধটা বললাম সেটা নোট করে রাখুন, এবং কেউ যদি এরকম থাকে অবশ্যই তাকে চিকিৎসা করার জন্য সাহায্য করুন এবং আমার সাথে কল করে কথা বলতে পারেন, ঠিক আছে। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হব,
অবশ্যই দেখবেন, আমন্ত্রণ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন, একটা লাইক কিন্তু দেবেন। আর ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করুন, বিশেষ করে এই ভিডিওটা, ঠিক আছে? তাহলে সমাজে আমাদের একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হবে, যা দিয়ে আপনিও সুখী হবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।